ইসরায়েলের অব্যাহত হামলায় কোথাও নিরাপদ নয় গাজাবাসী। বোমা হামলার হাত থেকে বাঁচতে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন গাজার অনেক বাসিন্দা। তবে বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না শরণার্থী শিবিরও। রোববার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অনেকেই আটকা পড়েন ধ্বংসস্তূপের নিচে। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এর আগে শনিবারও বোমা হামলায় শিশুসহ কয়েকশো ফিলিস্তিনি প্রাণ হারান। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এক সপ্তাহে 10 লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে রোববার এ তথ্য দেওয়া হয়। এক সপ্তাহ ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি অবরোধের জেরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট। তবে এর মধ্যেও থেমে নেই ইসরায়েলের গোলাবর্ষণ। অব্যাহত বোমা হামলার মধ্যেই উত্তর গাজা ছাড়তে রোববার বাসিন্দাদের নতুন করে 3 ঘন্টার আলটিমেটাম দেয় ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে দক্ষিণে সরে যাওয়ার জন্য এ সময় বেঁধে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এ সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকা দিয়ে দক্ষিণাঞ্চলে সরে যেতে বলা হয় গাজাবাসীকে। এর আগে শুক্র ও শনিবার দুদফায় উত্তর গাজা ছাড়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। বোমাবর্ষণের মধ্যেই গাজায় জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে এ অভিযান। এর মধ্যেই গাজা সীমান্তের কাছে জড়ো করা হয়েছে বিপুল সংখ্যক সেনা সদস্য, ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। হামাসকে নিশ্চিহ্ন করা হবে বলে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে হামাস তাদের হাতে জিম্মিদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব। ইসরায়েলের এই আগ্রাসনকে উস্কে দিতে আরও একটি যুদ্ধবিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইরান হুঁশিয়ার করে বলেছে তেল আবিব গাজায় হামলা বন্ধ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। চলমান সংঘাতের মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে সোমবার ভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে দেশটি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।